ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যান চলাচলে বাধা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। দেশের ইতিহাস ঐতিহ্য বিকৃতি এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে পাঠ্যবইয়ে ভুল করাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। অবিলম্বে সকল পাঠ্যবই প্রত্যাহার করে সঠিক মূল্যবোধযুক্ত বই করার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করেন তারা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার পাঠ্য বই নিয়ে শিক্ষামন্ত্রীর উপর খেপেছে শিক্ষার্থীরা, এবার কঠিন বিপদে সরকার। তাছাড়া দর্শক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। দেশের ইতিহাস ঐতিহ্য বিকৃতি এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে পাঠ্যবইয়ে ভুল করাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। অবিলম্বে সকল পাঠ্যবই প্রত্যাহার করে সঠিক মূল্যবোধযুক্ত বই করার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে যখন পাঠ্যবই পৌঁছেছে, ঠিক তখনই পাঠ্যবইতে নানা ভুল নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠে। পাঠ্যবইতে গুগল থেকে কপি করা, ধর্মীয় অনুভূতি ও ইতিহাস ঐতিহ্যে আঘাত করার মতো বিভিন্ন ভুলের বিষয় তুলে ধরে পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনায় বক্তারা দ্রুত ভুল সংশোধনের পাশাপাশি দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। আপনি এই জাতীয় বই লিখে যেখানে আপনি বলছেন আমরা দখলদার এবং আমাদেরকে এখান থেকে একদম মুছে ফেলতে হবে ইতিহাসকে বিকৃত করে, তখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার জনগণের বিরুদ্ধে আপনি কাজ করছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, আমি জানি না। এনসিটিবির চেয়ারম্যান সেও বলছেন, আমি জানি না। তাহলে জানে কে? কে জানে? আপনি কোথা থেকে বই এনেছেন ছাপিয়ে, কোন দেশ থেকে এনেছেন, কারা লিখেছেন? বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নতুন প্রজন্মকে মেধাশূন্য করে বিদ্বেষপূর্ণ শিক্ষা দিতে একটি গোষ্ঠী পাঠ্যপুস্তকে বিকৃতি এনেছে। তথাকথিত পাঠ্যপুস্তক পড়ানো, আমি যারাই অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়া, আমি তৃতীয় যে কাজ সেটা হচ্ছে অবিলম্বে আপনাদেরকে নিজেদের একটা শিক্ষানীতি প্রণয়ন করা দরকার। এটা হলো প্রথম কাজ। এই কাজ না করলে আপনি এই নতুন করে বাংলাদেশকে গড়তে পারবেন। ইটস এ ক্রিমিনাল অফেন্স। শুধু এটাকে শুধু দেহকে ধ্বংস করার, এটা হলো মনোজগৎকে ধ্বংস করে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করার গভীরতর নীল নকশা। অতীতে এই কারিকুলাম নিয়ে কাজ করেছেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাদের সমন্বয়ে একটা কমিশন করে আবার এই পাঠ্যপুস্তকের কারিকুলাম পুনর্মূল্যায়ন করতে হবে। জাতীয় পাঠ্যক্রম করার পূর্বে দলীয় লেজুড়বৃত্তিহীন অভিজ্ঞদের অন্তর্ভুক্ত করার দাবিও জানান বক্তারা। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।